हेलो बंधुरा, गुड इवनिंग। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा निश्चय सबाई भालो आछो। गरमटा तो खूब पड़ेछे। तुम्हारा ओखाने केमनि गरम जानि ना, किन्तु आमार एखाने प्रचंड गरम। जार कारण सकाल थेके भिडियो बनाते भीषण कष्ट हय়। तो आमि आजकेर भिडियोटा बिकेल थेके आरम्भ करलाम तोमादेर सबाईके साथे निये। तो आमि आजके आमार घरे जे आलमारि आछे सेटाके एकटु परिष्कार करलाम, तारपरे जायगा मतन सब कापड़ चोपड़गुलोके राखलाम। আমার বিছানা পুরো ছড়ানো। চলো তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানে দেখো, আমি আলমারিটা খালি করে দিয়েছি, কিছুটা খালি করেছি আর কিছুটা আছে কাপড়, ওগুলোকে খালি করব, করে তারপরে আলমারিটা সুন্দর করে গুছাবো। আমি শালটা দিয়েছি। এই শালটা আমার মেয়ের বিয়ের সময় আমার মেয়ে কিনে দিয়েছিল, তো আমি একবারই ইউজ করেছি। আর এটা আমার ছেলে আমাকে দার্জিলিং থেকে এনে দিয়েছে। দার্জিলিংয়ে গেছিলো ছেলে, আমার শাল অনেকগুলো আছে। ঘরেরও শাল আছে, বাইরের শাল তিনটে, ঘরের শাল চারটে আছে। ইউজ হয় না, খালি রাখাই থাকে। আমার যে আলমারিটা দেখছো, এই যে আলমারিটা দেখছো না, এই আলমারিটা আমার অনেক পুরনো আলমারি। আমি যখন প্রথম সার্ভিস করি তখন ফার্স্ট পেমেন্ট থেকে এই আলমারিটা আমি কিনেছি। তো এই আলমারিটার প্রতি আমার ভীষণ মায়া পড়ে গেছে। সবসময় ভাবি যে এটাকে বিক্রি করে দেবো, কিন্তু বিক্রি করি না। কারণ ভেতরটা দেখছো ভালোই আছে, খালি বাইরেটা একটু ডিসকালার হয়ে গেছে। কিন্তু জানো তো, মায়া জিনিস ফেলতে মায়া লাগে। তোমাদেরও হয়তো এরকম কিছু আছে তোমাদের কাছে। তো এটা হচ্ছে আমার একটা স্মৃতি, এই জন্য আমি এটাকে নিজেই ইউজ করি। দিয়েছিল একবার পরেছি আর পরি। এটা আমার জামাই ষষ্ঠীর শাড়ি, এটা হয়ে গেল 3 বছর জামাই দিয়েছিল। এই বছরও জামাই ষষ্ঠীর শাড়ি আছে, তোমাদের দেখাবো। প্রত্যেক বছরই জামাই আমাকে দেয় আর আমি জামাই মেয়েকে টাকা পাঠিয়ে দিই, ওরা নিজেরা পছন্দ করে কিনে। এটাও আমার জামাই ষষ্ঠীর শাড়ি, বেশিরভাগই জামাই ষষ্ঠী আর দুর্গাপুজোর শাড়ি মেয়ে জামাই দেয় আছে। আমি যে খুব কমই কিনি, মেয়ে জামাই দেয়, ছেলেও দেয়, দুর্গাপুজোতে 2-3টে করে দেয়, তো হয়েই যায়। কারণ শাড়ি তো বেশি ইউজ করি না, সবই রাখা থাক, মাঝে মধ্যে পরি। আর আমার ছোটো মেয়ে যে আছে, ও মাঝে মাঝে শাড়ি পরে একটু ফটো ফটো তোলে, ও ভালো লাগে ওইটাই। এইটা আমার মেয়ে দুর্গাপূজাতে দিয়েছিল, হয়ে গেল এটাও 3 বছর, প্রায় 3 বছর হবে, হয়নি 2 বছর হচ্ছে।
এটা আমার ছেলে দিয়েছিল দুর্গা পুজোতে, এটা 2 বছর হচ্ছে। দেখছো তো শাড়িগুলো সব এমনি আছে, আমি এক একবার 2 বার করেই পরেছি। আর কোথাও যাওয়া হয় না, যখন যাই তখনই পরি। কটনের শাড়ি, এটা দুর্গাপুজোতে ছেলে ঘরে পরার জন্য দিয়েছিল কটনের শাড়ি। তাও ঘরে পরতে একটু ভালো লাগে, মাঝে মধ্যে আমি পরি। আরাম লাগে কটনের শাড়ি পরলে। আর এই শাড়িটাও মেয়ে জামাই জামাই ষষ্ঠীতে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ জামাই ষষ্ঠী আর দুর্গাপুজোর শাড়ি আমার কাছে বেশি আছে। আমি এমনি কিনি না, মানে এত শাড়ি যখন ওরা দেয় তো আমার কেনার কোনো দরকারই পড়ে না। ছেলে দেয়, মেয়ে জামাই দেয়। এটাও একটা আমার জামাই ষষ্ঠীর শাড়ি, ঠিক শাড়ি। এগুলো অনেক বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল। এটা একটা কটনের দিয়েছিল। শাড়িটা আমার মেয়ের নিজের শাড়ি, মেয়ে বিয়ের আগে কিনেছিল, পরিনি, দিয়ে গেছে আমাকে। তাই তো এখন আর পরি না, ছোট মেয়ে মাঝে মাঝে পরে ফটো তুলে। এটা একটা জামাই ষষ্ঠীর শাড়ি, সুতির কটনে। আর এইবার যে জামাই ষষ্ঠীর শাড়িটা, এটাও দিয়েছে কটনে, মখমল শাড়ি এটার নাম। ভালো নরম, এখন এটাতে না আমি ফলস লাগাই নি। এটা হচ্ছে আঁচল, আর এটা গাটা, বুঝছো তো, মা দুর্গার চোখ মুখ আঁকা আছে। এটা এখন ফলস লাগাবো, তারপরে এটা পরবো। বিনা ফলসে আমি শাড়ি খুশি করি না। রাখাই আছে নতুন, পরবো, পরে তোমাদের দেখ। এখানে আমার ছেলের জামা কাপড়গুলো আমি সেট করে রাখছি, এগুলো ছেলের ডিউটি ড্রেস। সো ফাইনালি আমি আলমারিটা গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এখানে আমি ছেলের জামা কাপড় রেখেছি ওপরটাতে, এটাতে আমার, আর থার্ডটাতে মেয়ে, আর একদম লাস্টেরটা এটা এক্সট্রা যেগুলো থাকে ওগুলো রেখে দিয়েছি। তো এইভাবে আমি আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আমি এখানে দুধটা বসিয়েছি, তো একটু কফি বানাবো, ছেলে কফি খাবে বলছে, তো
ছেলেকে কফি বানিয়ে দিচ্ছি। রাতে রান্না তোমাদের আমি বলেছিলাম যে মাশরুম চিল্লি বানাবো, কিন্তু এত গরম ছেলে বললো মা বানাতে হবে না, রান্না বিকেলে স্ন্যাক্সে তোমার চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিন খেয়ে সব পেট ভরে গেছে। তো রাতে আমি কি বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমি দুধে চিনিটা দিয়ে দিয়েছি, এক চামচ চিনি দিচ্ছি আর এক চামচ কফি দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটবে, তারপর আমি এটা কাপে ঢালব। কফি আমার রেডি, ছেলেকে আমি দিয়ে আসছি। তো দেখলেই আমি কফিটা বানিয়ে নিলাম ঝটপট করে আর ছেলেকেও দিয়ে দিলাম। আর এখন আমি চারটে আলু বের করে রেখেছি, ওটা পাতলা পাতলা করে ফ্রাই করব। আর ভাত আছে, ভাতটা জল ঢেলে রেখে দিয়েছি, জলডালা ভাত আর আলু ফ্রাই করে আচার দিয়ে খাবো। সরি গাইডস, তোমাদের বলেছিলাম যে আজকে মাশরুম চিল্লি বানাবো, তো আজকে আর বানালাম না, কেননা এত গরম প্রচুর। আর তারপরে বিকেলে স্ন্যাক্সে সবাই চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিন খেয়েছে, তো সবারই পেটটা ভরা আছে, তো ওই জন্য হালকাই খাবার খাবো। তো সেই জন্য জলডালা ভাত আর আলু ফ্রাই করবো কড়কড়া করে, ওটাই ভেজে খাবো রাতে ডিনারে। তো আজকে আমার এই ছোট দেখে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে। আর কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো আজকে এই পর্যন্ত। তো তোমাদের আমার ভিডিওতে আজকে যেটা ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা হয়েছো আমার, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবে, তাহলে কি আমার ভিডিওগুলো তোমরা প্রত্যেক দিন দেখতে পাবে। তো চলো আজকে রাখছি, কালকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পরিবারের সাথে ভালোভাবে থেকো। টাটা, বাই, গুড নাইট।